উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরু, নিয়োগ শুরুর ইঙ্গিত কলকাতা হাইকোর্টের। আরো একবার জানিয়ে রাখবো, উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরু এমনটাই ইঙ্গিত কলকাতা হাইকোর্টের। মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রাখা যেতে পারে, বাকি শূন্য পদে নিয়োগ শুরু করা যেতে পারে এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর। 2016 সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ বন্ধ, তবে এবার উচ্চ প্রাথমিকের নিয়োগ শুরুর ইঙ্গিত কলকাতা হাইকোর্টের। মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রাখা যেতে পারে, বাকি শূন্য পদে নিয়োগ শুরু করা যেতে পারে, শুরু করা যেতে পারে সুপারিশ পত্র দেওয়ার কাজও। পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত চক্রবর্তীর। 2016 সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ বন্ধ এবং 28 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।